তিনটি দরজা দুই রুমের আর একটি দুইটি জানালা প্রয়োজন। এতে করে এক একটি জানালা যদি 10,000 করে ধরি, দরজা 10,000, জানালা 10,000, পাঁচটা দরজা জানালা মিলে 5,50,000 টাকা এ মায়ের জন্য লাগবে। আপনারা যদি দেশ থেকে এবং প্রবাস থেকে দিতে পারেন তাহলে এ মায়ের জন্য সুবিধা হবে। আপনার যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে টাকা পাঠালে পাবেন? হ্যাঁ, এই নাম্বারে টাকা দিলে পাওয়া যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই যে প্রতিবন্ধী মানুষ, একজন রহিম আর একজন অলি, এদের বয়স একজনের 40 কিংবা 45 আর একজনের 35 কিংবা তারও একটু বেশি। এখানে আমরা সরাসরি চলে এসেছি। আপনারা জানেন যে আপনাদের সোশ্যাল মিডিয়ায় এই মা সংগ্রামী মা যখন ভাইরাল হয় তাকে এই সমস্ত প্রতিবন্ধী ছেলেকে সাহায্য করার জন্য কিন্তু অনেকেই এগিয়ে এসেছেন। আমরাও চেষ্টা করছি তাদের যথাযথ সাহায্য করার। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে একজন ভাই, পুলিশের সদস্য ভাই, কিন্তু এই বাড়িটি করার জন্য তারা কিন্তু সাহায্য করেছেন। মাটির বাড়ি থেকে পাকার বাড়ি হয়েছে আর এখন বর্তমানে এ মায়ের ঘরের জানালা দরজা কোনোটাই নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি একটি দরজার ব্যবস্থা আপনারা করে দিতে পারেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। দর্শক দেখতে পাচ্ছেন দুইটি ঘর তারা করেছে কোনো রকমে, কিন্তু টিনের বেড়া দিয়ে সেই ঘরে বসবাস করছেন। আপনারা চাইলে কিন্তু এ মায়ের জন্য একটি বা দুইটি দরজা আপনারা আপনারা আপনাদের সামর্থ্যবান যারা রয়েছেন তারা কিন্তু দিতে পারেন। দর্শক, আমরা একটু এই ঘরের ভিতরটা দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ছাদবিহীন ঘর, এখানে কিন্তু প্রচণ্ড শীত পড়ে, শীতের যে কুয়াশা বা শীত যেটাই বলুন না কেন এখানে ছাদ নাই ঘরে তেমন। আর এই ছাদ না থাকার কারণে সরাসরি টিন দিয়ে ছাউনি রয়েছে আর এর জন্য এই শীতে কিন্তু তারা অত্যন্ত কষ্ট পোহাচ্ছেন। যদি আপনারা পারেন তাহলে এই মায়ের জন্য কিছু অর্থ যদি আপনারা দেশ থেকে এবং প্রবাস থেকে পাঠাতে পারেন তাহলে এ মার কিন্তু উপকার হবে। দর্শক দেখছেন যে কি অবস্থা দেখছেন একটি ঘরের। এখানে চকিও একটা ভালো নাই, দেখে দেখি এটা দেখি চাড়ো তো, ওটা একটি বেঞ্চি জোড়া লাগিয়ে চকি বানানো হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে কতটা কষ্টে তারা থাকে, একটি ভালো আসলে চকিও নাই। প্রিয় দর্শক, আপনারা যারা দেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা, এখানে চটের বস্তা রয়েছে, ভালো বিছানা কাঁথাও তাদের আসলে নেই, অত্যন্ত কষ্টের বিষয়। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন এইটা হচ্ছে রহিম ও অলি, এর বয়স প্রায় 35+, কিন্তু এখনো বাচ্চা ছেলের মতো। কি কেমন আছো, তুমি কেমন আছো, কেমন আছো, হ্যাঁ কথা বলতে পারে না না? প্রিয় দর্শক যেমনটি বলছেন, আচ্ছা এই যে ঘর পেয়েছেন আপনি, ঘর আপনাকে করে দেওয়া হয়েছে, আপনি করেছেন কষ্ট করে, টাকা দিয়েছে মানুষজন, আসলে এখন কি সমস্যা আপনার বলেন তো? সমস্যা তো দরজা নাই, জানলা নাই, তারপরে মনে করো চকি, চকিও নাই, ভালো না? এখন কি চাচ্ছেন আমাদের সম্মানিত প্রবাসী ভাইদের, কি ধরনের সহযোগিতা চাচ্ছেন বলেন? টাকা পয়সা দিলে নিজের কাটু করে ভালো করে করতুন কি বা ই করতুন, আমি মরে গেলে তো আমার ছেলে গেলাও তো মনে করে থাকবে, তারা জেনে ভালোবাসে বা দেখে দিয়ে থাকে, এই জন্য আমি বলতে। আচ্ছা আচ্ছা, আপনার চাওয়া পাওয়া নাই, আপনার সন্তানদের জন্য, আপনার সন্তানরা যাতে ভালো থাকতে পারে সেজন্যই সেই ব্যবস্থাটা যাতে দর্শক করে দেয় এমনটাই আপনি বলছেন। ওই যে ও মুখে কিসে দাগ, এত দাগ কেন? রাগ উঠলে নিজে মারামারি করে নাকি? নিজে মনে করে মুখ কেচিনে নেবে, রক্ত বের করে দিবে। সম্মানিত দর্শক, যেমনটি দেখছিলেন আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এ মায়ের নাম্বারে টাকা পাঠাতে পারেন। আপনারা যদি আমাদের মাধ্যমে আমাদের সাহায্য নেন, আমরা যেমনটি যেভাবে এ মায়ের কাছে টাকা পৌঁছে দিলাম এভাবে আপনাদের আমানতগুলো আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।